আজকে আমি দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে আলাপ করব। এই দীর্ঘমেয়াদী কিডনি রোগটা হচ্ছে কাকে বলবো আমরা, যে কিডনির অসুখটা 3 মাস বা তার চাইতে বেশি সময় ধরে শরীরে বিদ্যমান থাকবে সেটাকেই কিন্তু আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলবো। এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি প্রধান প্রধান কারণগুলো উল্লেখ করব। আমাদের দেশে এমনকি পৃথিবীব্যাপী প্রধান কারণ হলো ডায়াবেটিস, এরপরে হচ্ছে উচ্চ রক্তচাপ, তারপরে গ্লোমেরুলার নেফ্রাইটিস, তারপরে যদি বারবার মূত্রনালীতে ইনফেকশন হয় সেখান থেকেও কিন্তু কিডনি আক্রান্ত হতে পারে দীর্ঘমেয়াদী কিডনি রোগে। এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে এটা নিরাময়যোগ্য নয়, আর এই সেই জন্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগগুলো দিকে আমাদের বেশি বেশি নজর দিতে হবে যেন প্রাথমিক অবস্থায় এটা ধরা পড়ে আর কি। আর কিছু কিছু কারণ আছে, যদি অনেকদিন ধরে কেউ এগেইন ব্যথা নিয়ে সব ওষুধ খায় বা যত্রতত্র অ্যান্টিবায়োটিক খায় সেখান থেকেও দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে। কিছু জন্মগত অসুখ আছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেখান থেকেও কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে। আবার কিডনিতে যদি স্টোন হয় স্টোনজনিত কারণেও কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে। এইগুলো হলো কারণ আর কি। এখন কথা হলো যে একটা পেশেন্টের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে কি নাই এটা আমরা কী করে বলব, এবং এটা বোঝার কিন্তু খুব সহজ উপায় হলো, বিশেষ করে যদি ডায়াবেটিস হচ্ছে অন্যতম প্রধান কারণ সেজন্য আমি সেই দিকে বেশি আলোকপাত করব। আপনাদের হয়তো জানা আছে অথবা জানা নেই, আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে পারি যে আমাদের দেশে এই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ এটার ব্যাপকতা কতখানি। আমাদের দেশে শুনলে আপনারা অবাক হবেন যে কিডনি রোগের দীর্ঘমেয়াদী কিডনি রোগের ব্যাপকতা অত্যন্ত বেশি অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। এখানকার শতকরা 22 জন লোক কোনো না কোনো দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগতেছে, এটা একটা অ্যালার্মিং ব্যাপার আর কি। এর মধ্যে মহিলাদের কিডনি দীর্ঘমেয়াদী কিডনি রোগের সংখ্যা কিন্তু অনেক বেশি পুরুষদের তুলনায়, তাদের সংখ্যা প্রায় 30%, আর পুরুষদের দীর্ঘমেয়াদী রোগের পরিসংখ্যান হচ্ছে প্রায় 20%, আর যাদের বয়স 20 বছরের বেশি তাদের প্রতি 10 জনে কিন্তু একজনের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে। সেই জন্য দীর্ঘমেয়াদী কিডনি রোগ সম্পর্কে আমাদের জানতে হবে। দীর্ঘমেয়াদী কিডনি রোগ শনাক্তকরণ খুবই সহজ এবং এটা খুব প্রান্তিক পর্যায়ে সম্ভব, ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে এটা সম্ভব। এটা করার জন্য প্রথমে একটা ইউরিন টেস্ট করতে হবে, ইউরিনে অ্যালবুমিন আছে কিনা। ইউরিনে অ্যালবুমিন থাকায় মানেই কিন্তু এটা একটা সংকেত বহন করে যে দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত। এছাড়া একটা ক্রিয়েটিনিন লেভেল দেখতে হবে আর ব্লাড প্রেশারটা চেক করে নিতে হবে, এটা যে কোনো জায়গায় সম্ভব। আর দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ আমি আগেই বলেছি, এখন আমি বলবো যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ এটা কী কী লক্ষণ। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দীর্ঘমেয়াদী কিডনি রোগের যখন লক্ষণ দেখা যায় তার অনেক আগেই কিন্তু কিডনি শতকরা 70% ড্যামেজ হয়ে যায়। শতকরা 70% কিডনি নষ্ট না হওয়া পর্যন্ত কি দীর্ঘমেয়াদী কিডনি রোগের কোনো লক্ষণই হয় না। যখন শতকরা 70%-এর বেশি কিডনি ড্যামেজ হয়ে যায় তখন কতগুলো উপসর্গ দেখা দিতে পারে, যেমন চোখের পাতার নিচে পানি আসতে পারে, বমি বমি ভাব হতে পারে, পায়ের গোড়ালিতে পানি আসতে পারে, ফুসফুসে পানি আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তারপরে শরীরে রক্ত কমে গেলে অবসাদগ্রস্ত হতে পারে মানুষ, সহজেই ক্লান্ত হয়ে যাবে, এবং দেখা যাবে যে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে কোনো কোনো সময় খিচুনি হচ্ছে, পেশাবের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এগুলোই হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগের লক্ষণ আর কি। এখন কথা হলো যে এই দীর্ঘমেয়াদী কিডনি রোগের প্রতিরোধ এবং চিকিৎসা। তাহলে প্রতিরোধের দিকে যদি আমরা যাই, এই প্রতিরোধ করতে হলে আমাদের কারণগুলোর দিকে অনুসন্ধান করতে হবে। তো অন্যতম কারণ হলো ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তাহলে তাদের ডায়াবেটিস পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, আর যাদের ঘন ঘন ইউরিনে ইনফেকশন হয় তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে হবে এবং ভবিষ্যতে যেন ইনফেকশন না হয় তার ব্যবস্থা নিতে হবে। এছাড়া কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, এটা নির্ভর করতেছে যে দীর্ঘমেয়াদী কিডনি অসুখ কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করে খাদ্যাভ্যাসের তালিকা ডাক্তার অথবা একজন পুষ্টিবিদের কাছ থেকে খাদ্য তালিকা নিয়ে সেইভাবে চলতে হবে। সাধারণত আমিষ জাতীয় খাদ্য কমিয়ে দিতে হবে, এটা নির্ভর করতেছে যে কোন স্তরে আছে। আমি এই প্রসঙ্গে বলে নিই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ কিন্তু 5টা স্তর আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এবং স্টেজ 5।
সাধারণত স্টেজ 1, 2, 3 এমনকি স্টেজ 4 কিডনির উপসর্গ থাকে না। যখন স্টেজ 4 অথবা 5 চলে যায় তখনই কিন্তু এই লক্ষণগুলো যেগুলো আমি বললাম সেগুলো পরিলক্ষিত হয়। তো যখন লক্ষণগুলো পরিলক্ষিত হয় তখনই কিন্তু ওই আমিষ জাতীয় খাবার কমিয়ে দিতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে পানি খাওয়া কমিয়ে দিতে হয়। কিন্তু সব কিডনির অসুখেই কিন্তু পানি খাওয়া কমাতে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কমাতে হয়। এখন সাধারণের মনে প্রশ্ন আসতে পারে, পানি আমি কতটুকু খাবো, বেশি খাবো কিডনি ভালো রাখার জন্য নাকি কম খাবো? সে প্রসঙ্গে আমি বলতে চাই, যদি আপনার কিডনি ফেলিওর না হয়, যদি বারবার ইউরিনে ইনফেকশন হয়, তাদের জন্য কিন্তু পানি বেশি খেতে হবে, যাতে করে কিডনিটা ফ্লাশ করে দিতে পারে। আমি একটু মানে বলেছি একবার যে মহিলাদের মানে মূত্রনালীতে ইনফেকশন বেশি হয়, সেই জন্য বিশেষ করে তাদেরকে প্রস্রাব চেপে রাখা যাবে না, এটা সবার বেলাই প্রযোজ্য। এখানে একটা কথা বলতে হয় যে দীর্ঘমেয়াদী কিডনি রোগের সাথে শরীরের অন্যান্য অঙ্গের রোগেরও কিছু মানে সংযুক্তি দেখা যায়। যেমন ধরা যাক, যাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে তাদের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন বেশি হয়। যদি আমি উদাহরণ দিই, ডায়াবেটিসজনিত যাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে বা ব্লাড প্রেশারজনিত দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে, তাদের হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা সাধারণ মানুষের চাইতে 5 থেকে 7 গুণ বেশি, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাও 5 থেকে 7 গুণ বেশি। সেই জন্যই আমাদের এই দীর্ঘমেয়াদী রোগটাকে আগেই শনাক্ত করে উপযুক্ত চিকিৎসা করার দরকার। এইবারে আমি দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে প্রতি বছর এই দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে 40,000 লোকের কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে যাচ্ছে এই বাংলাদেশে। কিন্তু এত বেশি পরিমাণ রোগীর চিকিৎসা করা বাংলাদেশের গুটি কয়েক নেফ্রোলজিস্টের পক্ষে সম্ভবও নয়। আবার আমাদের আর্থসামাজিক অবস্থা এমনই যে সবার পক্ষে এই চিকিৎসা বহন করা মোটেও সম্ভব নয়, না এটা ব্যক্তি পর্যায়ে সম্ভব না সরকারি পর্যায়ে সম্ভব। সেই জন্য এই কিডনি ফেলিওর পর্যন্ত যাওয়ার আগেই আমাদের প্রতিরোধের উপরে বেশি জোর দিতে হবে। যেমন ধরা যাক যে আমাদের স্বাস্থ্য কাঠামোতে কী রকম ব্যবস্থা আছে যাদের দীর্ঘমেয়াদী কিডনি অসুখ থেকে সম্পূর্ণ কিডনি বিকল হয়ে যায় তাদের চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা হলে দুটোই, এক নম্বর হলো হয় ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন। কিন্তু ডায়ালাইসিসের প্রসঙ্গে যদি আসি, তাহলে প্রতি বছর 40,000 লোকের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাচ্ছে। এদের ডায়ালাইসিসের জন্য আমাদের ডায়ালাইসিস সেন্টার আছে বাংলাদেশে 220টা, এবং যদি আমরা টোটাল ডায়ালাইসিস মেশিনের সংখ্যা পরিসংখ্যান বলি, তাহলে এই মেশিন হচ্ছে 2,200টা মাত্র। তো এই অল্প সংখ্যক ডায়ালাইসিস সেন্টার এবং এই অল্প সংখ্যক ডায়ালাইসিস মেশিন দিয়ে এই বিপুল সংখ্যক দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে বিকল হওয়া রোগীর চিকিৎসা প্রায় অসম্ভব। এছাড়া আরেকটা হচ্ছে, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা বলতে দেখা যায় যে যে পরিমাণ কিডনির রোগ থেকে যে পরিমাণ লোকের সম্পূর্ণ কিডনি বিকল হয়ে যাচ্ছে, তার শতকরা 10 ভাগই মাত্র মানে চিকিৎসার দোরগোড়ায় পৌঁছতে পারে। আবার যারা ডায়ালাইসিস শুরু করে, দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যেই মানে অর্থনৈতিক অভাবে তারা ঝরে পড়ে, তাদের অকালে মৃত্যুবরণ করা ছাড়ার কোনো পথ থাকে না। এখন আমি কিডনি রোগ সংক্রান্ত বিষয়ে, বিশেষ করে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেই জন্য সাধারণ জনগণের জন্য, দেশবাসীর জন্য আমি কিছু বলতে চাই। তো আমরা যেহেতু আলাপ আচারিতায় বলেছি যে কিডনি রোগের কয়েকটা কারণের মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, সেই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডায়াবেটিস পূর্ণ নিয়ন্ত্রণে রাখবেন, যাদের ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার অবশ্যই পূর্ণ নিয়ন্ত্রণে রাখবেন, এবং যাদের ইউরিনে বারবার ইনফেকশন হয়, যেহেতু ইনফেকশন না হয় সেজন্য ডাক্তারের পরামর্শ মতো ওষুধপত্র খাবেন, এবং ইউরিন ইনফেকশন হলে তাৎক্ষণিক চিকিৎসা করবেন। এছাড়া মানে যত্রতত্র ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না এবং ব্যথানাশক কোনো ওষুধ খাবেন না। আর যারা ধূমপান করেন তারা ধূমপান ছেড়ে দিবেন, যাদের ওজন বেশি আছে তারা ওজন কমিয়ে স্বাভাবিক অবস্থায় রাখবেন, নিয়মিত ব্যায়ামের অভ্যাস করবেন, প্রতিদিন হাঁটার অভ্যাস করবেন, প্রতিদিন হাঁটলেও কিন্তু ইউরিন ইনফেকশন কম হয়।
এবং ওজন সঠিক থাকে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, এবং ডাক্তার রক্তে যাদের কোলেস্ট্রল বেশি আছে তাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন। আর যাদের কিডনির অসুখ ধরা পড়েছে তারা নিয়মিত ডাক্তারের কাছে রেগুলার ফলো আপ করবেন। আর যাদের বয়স 30-এর বেশি হয়ে গেছে, যেহেতু আমাদের দেশে দীর্ঘমেয়াদী কিডনি রোগের প্রাদুর্ভাব খুবই বেশি, তারা অবশ্যই বছরে একবার তাদের কিডনি আক্রান্ত হয়েছে কিনা সেজন্য আপনার ইউরিনটা পরীক্ষা করে নেবেন, অ্যালবুমিন যাচ্ছে কিনা, আপনার রক্ত পরীক্ষা করে সেরাম ক্রিয়েটিনিন যেটা সেটা কত দেখে নেবেন, আপনার ব্লাড প্রেশার মেপে দেখে নেবেন আপনার ব্লাড প্রেশার বেশি স্বাভাবিকের চাইতে কিনা। আর যাদের কিডনি অসুখ হয়ে গেছে তাদের ব্লাড প্রেশারটা সাধারণ মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের চাইতে একটু আলাদা, তাদের সাধারণ মানুষের ব্লাড প্রেশার 140/90 নিচে রাখতে হবে। কিন্তু যাদের কিডনি দিয়ে প্রোটিন লিক হয় বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে গেছে তাদের ব্লাড প্রেশার অবশ্যই 120/70 নিচে রাখতে হবে, এই দিকে খেয়াল রাখবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন এই কামনা করে, আপনাদের কিডনি সুস্থ থাকুক, আপনারা সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।